নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। রাজ্য সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হলো, আবার আসতে চলেছে দুয়ারে সরকার শিবির। পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু এই দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন জেলায়, এবং কোন কোন তারিখে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই সম্পর্কে সমস্তটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে, দুয়ারে সরকার শিবির 2023 আবারও শুরু হতে চলেছে নতুন বছরের অর্থাৎ 2023-এর দুয়ারে সরকার ক্যাম্প। কোন জেলায় কবে শিবির জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে 2023-এর পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির। প্রত্যেকবারের মতো এবারের শিবিরেও থাকছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, জমির রেকর্ড, কৃষক বন্ধুসহ এই ধরনের আরও 32টি সরকারি প্রকল্পের সুবিধা। কিন্তু অন্যান্য বারের থেকে যে বিষয়ে এই শিবির আলাদা, সেটা হলো এবার থেকে যে সকল মহিলারা 60 বছর পেরিয়ে যাবেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকার পরিবর্তে বৃদ্ধভাতার 1000 টাকা করে পাবেন। অর্থাৎ বৃদ্ধভাতার জন্য তাদেরকে আলাদা করে আবেদন করতে হবে না। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুসারে বিভিন্ন জেলাতে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে, 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের এই দুয়ারে সরকার কর্মসূচি সাধারণ মানুষের অনেক সমস্যার সমাধানে কার্যকারী হবে সেটা বলাই বাহুল্য। তো তাহলে বন্ধুরা, আপনারা যারা এখনও বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে রেডি করে রাখুন, কারণ পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু খুব শিগগিরই আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল দুয়ারে সরকার ক্যাম্পের ওপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কিত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।